প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্প্রচার অব্যাহত রেখেছে মাই টিভি। করোনাকালেও দেশের সর্বত্রই মাই টিভির প্রতিটি কর্মী থেকেছে সামনের সারিতে, পৌঁছে দিয়েছে সর্বশেষ খবরটুকু। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি। মহামারীর এ দুঃসময় উপহার পেয়ে খুশি অবহেলিত এ মানুষগুলো। মাহবুব সৈকতের রিপোর্ট। নগর থেকে বন্দর, গ্রাম থেকে শহর, দেশ কিংবা প্রবাসে দর্শক নন্দিত চ্যানেল মাই টিভি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখে বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে দর্শকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর মাই টিভি। মাই টিভি প্রতিনিয়ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছে সংবাদের আপডেট, তুলে ধরছে বিশ্বের সৃষ্টি করা তথ্য। করোনাকালেও দেশের সর্বত্রই মাই টিভির প্রতিটি কর্মী থেকেছেন সামনের সারিতে। চ্যানেলের অগ্রযাত্রা আর সহকর্মীদের সাহসের পেছনের নাম মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। করোনাকালেও যিনি প্রতিনিয়তই সশরীরে উপস্থিত থেকে কর্মীদের দিয়েছেন অনুপ্রেরণা, অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী থাকার সবসময় চেষ্টা করে থাকেন মাই টিভির চেয়ারম্যান, অগ্রাধিকার দেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে ধরতে। এরই অংশ হিসাবে করোনাকালেও তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীদের পানে। ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উপহার তুলে দিয়েছেন তাদের প্রতিনিধির হাতে। প্রত্যেকটা ঈদ বা কোনো অনুষ্ঠান হলে মাই টিভি আমাদেরকে গিফট দিয়ে থাকেন। আমি এটাকে অন্যভাবে অনুদান বলবো না, আমি এটাকে বলবো মাই টিভি গিফট দেয় আমাদেরকে। এই জন্য মাই টিভিকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, আমরা মাই টিভির সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। আত্মমানবতার সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আহ্বান জানান সামর্থ্যবানদেরও এগিয়ে আসার। আমি আসলে মনে করি যে মানে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারা আমাদের পরিবারেরই একটি অংশ, আমরা একটা পরিবার। সেই পরিবার হিসাবে আমরা যেভাবে চলি আল্লাহ যাতে তাদেরকেও সেভাবে চালান। আমরা আসলে সামান্য কিছু তাদের উপহার করি, খুব বেশি করতে পারি না। এই হয়তো ঈদে তারপর মাঝে মাঝে তাদের পাশে এসে দাঁড়াই। আমি মনে করি যে এটা মানে সমাজের প্রত্যেকটি ব্যক্তিরই, যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। কঠিন এই মহামারীর সময় সারা দেশের প্রতিনিধিদেরও দুস্থ মানুষের পাশে থাকার নির্দেশ দেন নাসির উদ্দিন সাথী। টেলিভিশন শুধু টেলিভিশনই নয়, এটা হেল্পিং হ্যান্ডও। এই কারণে আমাদের প্রত্যেকটি প্রতিনিধি যারা আমাদের জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে আছেন, তারা সবাই এভাবে করি যে যার মানে সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু করে যাচ্ছেন। মাই টিভির এরকমই একটা নির্দেশনা সবার প্রতি আছে, বিশেষ করে এই করোনাকালীন সময় আমরা মানে দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং আরও দাঁড়াবো। বাবার এ কাজে পাশে থেকে মানবিক দায়িত্ব অক্ষরে অক্ষরে পালনে সচেষ্ট থাকার কথা বলেন মাই টিভির পরিচালক ও দেশসেরা ইউটিউবার তৌফিদ আফ্রিদি। আমি সবসময় শিখি যে আমার বাবা সবসময় মানুষের পাশে দাঁড়ায় এবং হেল্প করার ট্রাই করে, তো এই জিনিসটাই আমার আসলে আমার সবচেয়ে বড় শিক্ষা মাই টিভির পরিবার থেকে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমিও দেওয়ার চেষ্টা করবো, আমিও থাকবো এবং তাদের পাশে আমিও কাজ করার চেষ্টা করবো, এটাই। এবং আমি চাই আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন তারাও ইনশাল্লাহ তাদের সাথে কাজ করবে। সবারই প্রত্যাশা মানবিক বৃদ্ধির। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।